হ্যালো বন্ধুরা, তো কাল তো সরস্বতী পূজা আর আজকে আমরা সবাই যাচ্ছি ঠাকুর আনতে। দারুণ এনজয়মেন্ট হবে, তো তোমরা সাথে থেকো। তো এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই গাড়ি করেই আনবো আমরা মা সরস্বতীকে। তো এক এক করে সবাই উঠে পড়লাম গাড়িতে। বলতে গেলে প্রথমবার এই ধরনের গাড়ি করে সবাই মিলে যাচ্ছে ঠাকুর আনতে। প্রত্যেকের মনে একটা আলাদা উৎসাহ, উল্লাস, আনন্দ, পুরো পরিবেশটাই একদম ছিল আলাদা। দারুণভাবে এনজয় করছিলাম সবাই মিলে, খুব আনন্দ হচ্ছিল, দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল সবার মধ্যে। তার মধ্যে টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, বলতে গেলে এই ঠান্ডার মরশুমে বেশ ভিজতে ভিজতে মা সরস্বতীকে আনতে যাওয়া আমাদের চলছিল। আর তার মধ্যে আমাদের হাসি আনন্দ তো থামছিলই না, কারণ প্রথমবার এই ধরনের গাড়ি করে যাওয়ার অভিজ্ঞতা। তো সবাই খুব এনজয় করছিল নিজেদের মধ্যে। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা চলে এসেছি সেই কুমারটুলিতে, যেখান থেকে আমরা নেবো আমাদের সরস্বতী প্রতিমা। আর অনেকেই কুড়েমি করে গাড়ির উপরেই দাঁড়িয়েছিল, কারণ কাদার মধ্যে বারবার ওঠানামা করতে ওরা চাইছিল না, তাই ওরা উপরেই ছিল। আর এই দেখো কুমারটুলির তৈরি বেশ কিছু মাতৃ প্রতিমা যা এখনও রয়েছে। আর বেশিরভাগ মূর্তি কিন্তু মণ্ডপে মণ্ডপে বা প্রত্যেকের বাড়িতে বাড়িতে চলে গেছে। খুব সুন্দর মা সরস্বতীর প্রত্যেকটি মুখচ্ছবি, এত সুন্দর। তোমাদের কেমন লাগলো এই মাতৃ প্রতিমাটি তোমরা অবশ্যই জানিও। তো এখন শিল্পী ভাইরা আমাদের প্রতিষ্ঠানের জন্য তৈরি সরস্বতী প্রতিমাকে নিয়ে আসছে, তারা গাড়িতে তুলে দেবেন সেই প্রতিমাকে। আর আমার যারা সহকর্মী তারা সকলেই উল্লু দিয়ে জোকার দিয়ে তুললেন প্রতিমাকে। অতি সাবধানে গাড়িতে প্রতিমা তুলে নেওয়ার পর সবাই একটু দেখে নিল প্রতিমা। আর এখন আমরা শুরু করে দিলাম রওনা আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। আমরা প্রতিমা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। আর চলো, রাস্তার মধ্যে মজা তো চলতেই থাকছিল। তো মা সরস্বতীকে নিয়ে এখন আমরা চলছি আমাদের প্রতিষ্ঠানে, আর এই সকল সহকর্মী আমার সাথে প্রত্যেকে আছে। হলো বৃষ্টি শুরু, মা সরস্বতী ভিজে যাবেন সেই জন্য সকলেই ছাতা খুলে দিয়েছে। এখন তো আপাতত একটা ছাতা মায়ের উপর। দেখবে সাবধান, হ্যাঁ বাবা।
আমাদের মা সরস্বতীকে ধরে রয়েছেন সুদর্শনা ম্যাম, সুধা ম্যাম, আর আরেকজন আছে প্রিয়াঙ্কা ম্যাম, ওই যে পিছনে ঠান্ডায় জমে গেছেন উনি, কথা বেরোচ্ছে না। আর তার সাথে আছেন সোমা ম্যাম, মুনমুন ম্যাম, এদিকে আমাদের প্রিয় ঝর্ণাদি, আর ঝর্ণাদি ঝুমা মিস আমাদের প্রথম থেকে ছাতা ধরে আছেন, মা সরস্বতীকে ভিজতেই দেবেন না, উনি প্রতিজ্ঞা নিয়ে নিয়েছেন। আর মামন মিস ভয়েই দাঁড়িয়ে আছে, এই যে মামন মিস আমাকে ধরে রয়েছেন, কারণ আমি একটু নড়বড়ে। একটু আগে একটু গন্ডগোল হয়েছে বাম্পারের জন্য। তো আমরা এখন একেবারে আমাদের প্রতিষ্ঠানের সামনে চলে এসেছি, এখন আমরা প্রতিমা নামাবো, আর প্রতিমা নামানোর পর থাকবে বাকি কাজ। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সব কিছু দেখাতে থাকবো। মিশন কমপ্লিট, এখন আমরা প্রতিমাকে সস্থানে স্থাপন করে দিয়েছি, এবার চলবে সাজানোর কাজ। তো সকলেই প্রস্তুত, মোটামুটি কয়েকজন ছিলেন এখানে সঙ্গীরা সাথীরা, তারা এখানে আলপনার কাজ করছিলেন এবং এখনও করে যাচ্ছেন, আর বাকি কাজ অন্যান্য সকল সহকর্মী সাথী সঙ্গীরা মিলে করবে। এখন আমাদের শুরু হয়ে গেছে সেই কাজ, সাজানোর কাজে ব্যস্ত সবাই, সবাই নিজের নিজের দায়িত্ব পালন করে চলছে। তো এবার সাজানোর পর সম্পূর্ণটা আমাদের কাজ কমপ্লিট হবে। তো সবাই যে যার মতন কাজে হাত দিয়ে দিয়েছে, আর আমিও করছিলাম না তা নয়, আমিও করছিলাম, কিন্তু যখনই সুযোগ পাচ্ছিলাম ক্যামেরা চালু করে দিচ্ছিলাম, তোমাদের জন্য এই ভিডিওটি করলাম। তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। এখন তোমাদের ফাস্ট ফরওয়ার্ড মুডে দেখাচ্ছি যে প্রত্যেকে মিলে কতটা কাজ করেছে, প্রত্যেকে অনেক অনেক এফোর্ট দিয়েছে, অনেক সময় লেগেছে তাদের কাজে, কিন্তু পুরো কাজটা দেখা দিলে পর অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে ভিডিওটা, তাই আমি অত্যন্ত ফাস্ট ফরওয়ার্ড মুডে তোমাদের করে দেখাচ্ছি। অনেক কাজ হয়েছে, আর বলতে কি এই কাজের ফাঁকে মজাটাও চূড়ান্ত হয়েছে।